আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহর কাছে। সারা বাংলাদেশে কিন্তু আমার ইলাহি বাইক কর্নার থেকে বাইক যাচ্ছে প্রতিদিন 2টা 3টা 5টা, গতকাল 6টা গাড়ি বুকিং হয়েছে 6 ডিস্ট্রিক্টে। তো অনেকেই ভাবেন যে বগুড়া অনেক দূরে, অত দূর থেকে মানে বাইক আনা সম্ভব না, এটা ভুল ধারণা। অনলাইনের যুগ, ডিজিটাল যুগ, কোনো সমস্যা নাই, মাত্র 10,000 টাকা অগ্রিম দেবেন, আপনার বাসা পৌঁছে দেবে বাইক, জেলা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, থানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে। বাইকটির সম্পূর্ণ বিবরণ এই বাইক দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু 23-এর বাইক, 23-এর বাইক, হাইড্রোলিক আছে, একদম সুপার ফ্রেশ, অরিজিনাল চলা মাত্র 1800 কিলো, অরিজিনাল চলা মাত্র 1800 কিলো। আর 1800 কিলো চলার সাথে সব কিছুর মিল আছে কিনা এবং কিলোমিটার অরিজিনাল আছে কিনা, এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটি কথা, যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, এই বাইকটি যে নতুন তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখেন, সামনে টায়ারটা দেখেন, শোরুমের সাথে মিলাবেন সামনে টায়ার, শোরুম এবং শোরুমের গাড়ির যে টায়ার আছে এই টায়ারের সাথে মিলাইবেন। যদি 19-20 হয় গাড়ি ব্যাগ দিবেন 19-20, ঠিক আছে, এর চেয়ে বেশি কথা বলবো না। মাটকাটা দেখেন, সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই। হাইড্রোলিকটা এইভাবে আঙুলে দেখবেন, এইভাবে আঙুল নিয়ে দেখবেন যে হাইড্রোলিকটা ক্ষয় গেছে কিনা। যদি দেখেন যে ক্ষয় যায় নাই, তাহলে বুঝবেন বাইকটি অরিজিনাল চলা বা নতুনের মতো আছে। আর যদি বোঝেন যে এইভাবে আঙুল দিয়ে দেখেন যে অর্ধেক ক্ষয় গেছে, তাহলে বুঝবেন যে বাইকটি অনেক চলা, ঠিক আছে না। দুইটি সকাপ সহ নিখুঁত আছে। হেডলাইট গ্লাসটা দেখেন, ফ্রেশ কাকে বলা হয়, যারা নতুন কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা এই বাইক নিতে পারেন। বাইকটি শোরুম প্রাইস থেকে কমে পাওয়া যাবেন, বাইকটি পাবেন নতুন, ব্র্যান্ড নিউ পাওয়া যাবেন। দেখেন চকচক ঝকঝকা উপরে গ্লাসটা সহ, কোনো সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য বাইকটি পড়ে নেয় কোনো দিকে। তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখেন এই সাইডগুলো, এই স্টিকার, সিগন্যাল লাইট, এই যে লেবার, চাপা, সুইচ, এই যে এটা পর্যন্ত সুপার ফ্রেশ আছে, এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে। দেখেন লুকিং গ্লাস, ঠিক আছে, টাঙ্কির দিকে তাকান, টাঙ্কির দিকে তাকালে আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে বাইকটা আসলে কত নতুন হতে পারে। দেখেন সুপার ফ্রেশ, বাম্পারটা দেখেন কোনো দিকে যে পড়ে নাই তার প্রমাণ এই বাম্পারটাই, অ্যাক্সিডেন্ট হওয়া নেই তার প্রমাণ এই বাম্পারটাই, আর কিছু লাগবে না। আর এই জিনিসটা আর কিছু লাগবে না, পরে নাই যে এই এইটাই যথেষ্ট প্রমাণ হয়েছিল। ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন, এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন। যদি কোনো দিক থেকে কমতি মনে হয় যে বাইকটি শোরুমের ইঞ্জিনের সাথে মিল নেই, তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার ভাষাই বলতেছি, রিটার্ন দিয়ে দিবেন, বাইক ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে। এর চেয়ে আর কোনো কথা বলবো, বলুন। সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ, এর পাওদানি সহ, এমনকি স্ট্যান্ডটা দেখেন, স্ট্যান্ডটা পর্যন্ত ময়লা পরে নেই বা জং ধরে নেই, মরিচা ধরে নেই। দেখেন চেন কভারগুলো দেখেন, এর পাওদানি দেখলেই বোঝা যাবে যে বাইকটি নতুন না পুরাতন, পাওদানি দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই সাইডে ভালো করে খেয়াল করেন যে নতুনের সাথে এই বাইকটির মিল আছে কিনা। দেখেন এই দিক থেকে ঠিক এরকম লাগবে। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে, বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো, আর যখন শোরুম কাগজ আপনার নামে হবে তখন যে কোনো জেলায় নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট দুইটা কিন্তু ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইট সহ, উপরে অংশটা সহ, পিছনে মাটগার্ড সহ দেখেন, এবং পিছনে টায়ারটা দেখছেন শোরুমের সাথে টায়ারটা মিলে, আর কিছু বলবো না। এই সাইডটা দেখেন, কাকে বলা হয় দেখুন, কাকে বলা হয় একটু দেখেন, একটা দাগ খোঁজে পান কিনা বা শোরুম থেকে কোনো অংশ কম আছে কিনা, এটা আপনারাই বলবেন, আমাকে বলতে হবে না। এই যে হাফ চেসিসগুলো দেখেন, সাইলেন্সারটা দেখেন, আজ পর্যন্ত সাইলেন্সারটা নিখুঁত আছে, তাহলে বুঝুন বাইকটি কীভাবে বাইকার চালাইছে।
এই বাইকার এমনভাবে নিখুঁতভাবে চালাইছে যে সাইলেন্সার পর্যন্ত নিখুঁত আছে, পাওদানিগুলো নিখুঁত আছে, কারোর সাথে পাওদানি লাগেও নাই। যে হ্যাঁ, ইঞ্জিন সম্পর্কে আর কিছুই বলবো না, ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন, ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন যে শোরুম কন্ডিশন আছে কিনা। বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ, ট্যাঙ্কিটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ। যত কাছে যাব ততই গেলেছি বাড়বি আর বাড়বি, বাড়বি আর বাড়বি, ঠিক আছে। দেখেন ফ্রেশ কাকে বলা হয়, এটা এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস, তারপরে এটা সিগন্যাল লাইট, ভাইজারের স্টিকার দেখেন আছে খুদ। অসম্ভব, মানে একটা এলাকার ভিতরে এই বাইকটি যদি নেওয়া হয় তাহলে কোনো শিশু বাচ্চাও বলবে না যে বাইকটি ইউজ করা হয়েছে, নতুনই বলতে হবে, বাস্তব কথা নতুনই বলতে হবে। এই বাইকটির হ্যান্ডেল উপর অংশটা দেখেন নিখুঁত কাকে বলা হয়, এবং বাইকটি চলা দেখাবো, তার আগে চাবিটা, এটা হলো ব্যবহৃত চাবি, এটা হচ্ছে ব্যবহৃত চাবি। দেখেন ব্যবহৃত চাবি ইনটেক, আর একটা কিন্তু ইনটেক চাবি আসেই, ব্যবহৃত চাবি ইনটেক আর একটা ইনটেক চাবি আসে, তাহলে এটাও একটা বড় প্রমাণ যে বাইকটি অরিজিনাল চলা, এবং এটা বাস্তব কথাই বাইকটি অরিজিনাল চলাই আছে। 1 কিলো এখান থেকে কমানো হয় না, 1883 কিলো, 1883 কিলো পয়েন্ট 5-6, 1 কিলো কিন্তু কমানো হয়নি, ঠিক আছে। বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনলে আরও অবাক হয়ে যাবেন, অফ করে দিলাম। শোরুম কন্ডিশন বাইকটি যদি না হয়ে থাকে এবং তেলে সাশ্রয় যদি না হয়ে থাকে গাড়ি নেবেন না, এক কথায় পরিষ্কার কথায়। এই বাইকটি যেমন মজা চালাইতে তেমন টেকসই এবং তেলে সাশ্রয় সব আমাদের জন্য যা যা দরকার সব কিছুই আছে। আমাদের জন্য তেলে সাশ্রয় হওয়া দরকার, ইঞ্জিন ভালো হওয়া দরকার, এবং মজা দরকার। একটা বাইক যদি চালাইতে মজাই যদি না পাই তাহলে সেই বাইক নিয়ে কিলাম। এটা 30,000 কিলো চালাবেন, ইঞ্জিন খোলা পড়বে না, পড়বে না, পড়বে না ইনশাল্লাহ। এই বাইকটা এখন দামে আসবে, এই বাইকটির দাম 98,000 টাকা, ফিক্সড প্রাইস 98,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।